হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? সো আশা করি সকলে অনেক ভালো আছেন। সো আজকে আপনাদের মধ্যে দেখানো হবে যে আপনার বাংলাদেশ পুলিশের একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সো অলরেডি তার জন্য আপনার যে ইউনিয়ন পরিষদ থেকে যে আপনার নাগরিকত্ব সনদপত্র দেয়, সো সেটি কীভাবে লিখতে হয় MS Word-এ, সো আজকে আমি সেটি দেখাবো। সো চলুন শুরু করা যাক। সো আমি এখান থেকে MS Word 2010 ওপেন করে নিলাম। সো এখান থেকে দেন আমি এখান থেকে আসবো। সো এখান থেকে আপনার যে ইউনিয়নের নাম, সো এখান থেকে সেটি লিখবেন। দেন এখান থেকে আপনার যে ইউনিয়ন পরিষদের যে নামটা কাঙ্ক্ষিত, যেমন আমারটা 3 নং কাকলাপুর ইউনিয়ন পরিষদ, সো দেন এখান থেকে সেটি লিখবেন। সো এখান থেকে শ্রীপুরদি শেরপুর, সো এটা একটু কালারফুল করবো। সো এখান থেকে আমি বিভিন্ন একটা কালার দেবো। সো এখান থেকে যদি এই কালারটা দিই অনেকটা একটা জোস লাগছে। সো এখান থেকে ইউনিয়ন পরিষদ লেখার লোক একটি কালারফুল করবো। সো এখান থেকে টেক্সট কালার, সো এখান থেকে আমি ওকে নেভি ব্লু কালারটা অনেকটা জোস লাগছে। সো ওকে আর বিসমিল রহমানের এটা কালোই থাক। সো এখান থেকে আমি অভিভাবকের সম্মতিপত্র বা এটা এখান থেকে কে, সো এখান থেকে আমি দেব যে আপনার, সো এখান থেকে আমি দেব যে আপনার পরিচয় অথবা নাগরিকত্ব সনদ, এখান থেকে ফন্টটা আমি চেঞ্জ করে নিই। সো এখান থেকে যে ফন্টটা চেঞ্জ করে নিতে হবে। সো আপনি বিগত যে ভিডিওগুলো পাবলিশ করা হয়েছে, সো এখান থেকে দেখেছি যে আপনার কীভাবে ফন্ট চেঞ্জ করতে হয়। পরিচয় স্ল্যাশ নাগরিকত্ব নাগরিকত্ব নিচে আপনার নাগরিকত্ব সনদপত্র। ওকে, এটা হলো আপনার পরিচয়পত্র অথবা নাগরিকত্ব সনদপত্র। সো এখানে স্পেসটা আমি রিমুভ করে দিলাম এখানে। তারপরে এখান থেকে একটা কালার দিলাম। সো এখান থেকে একটা কালার, সো অবশ্যই কালারটা একটু স্টান কালার দেওয়ার চেষ্টা করবেন, কারণ এগুলো সরকারি ইয়াতে আপনার যেহেতু যায়। সো এখান থেকে আমি এই কালারটা দিলাম। ওকে, এখান থেকে তারিখ এটি ঠিকই থাকবে। এখান থেকে আপনার একটা থাকবে, সেটা হচ্ছে আপনার যে সূত্র সেটি অবশ্যই আপনার দিয়ে দেবেন। সো এখান থেকে সূত্র দিয়ে দিলাম। সো এখান থেকে লিখবেন যে মর্ম পত্তন করা যাইতেছে যে নাম অমুক, পিতা অমুক। সো এখান থেকে আপনারা এটা দিলেন। দেওয়ার পরে এখান থেকে দিবেন যে আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি। এখান থেকে এতটুকু আমি ক্রস করে দেবো। সো এখান থেকে দেওয়ার পরে এতটুকু ক্রস করে দিলাম। এখানে দিবেন আমি তাহাকে ব্যক্তিগতভাবে চিনি। ওকে, আমি তাকে ব্যক্তিগতভাবে চিনি ও জানি। দেন কমা, এই যে আপনার দাঁড়িয়ে দেওয়ার পরে সে আপনার এখান থেকে জিরো দিয়ে ছিটে দেবেন, যেহেতু 3 নং কাকিলা টোড়া ইউনিয়ন কাকিলাপুরা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা কাকিলাপুরা ইউনিয়নের স্থায়ী বাসিন্দা। ওকে, দেন এখান থেকে সে জন্মসূত্রে সে জন্মসূত্রে বাংলাদেশের দেন এখান থেকে নাগরিক, সে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। ওকে, দেন সে সামাজিক বা রাষ্ট্র, সে সামাজিক বা কোনো রাষ্ট্রবিরোধী কাজে অংশগ্রহণ করেনি, যে কোনো রাষ্ট্র বা সমাজ বিরোধী কাজে অংশগ্রহণ করেনি। তাহার স্বভাব এখান থেকে চরিত্র অতি উত্তম, তার স্বভাব চরিত্র অতি উত্তম। ওকে, দেন এখান থেকে দাঁড়িয়ে, তারপরে এখান থেকে দেবেন আমি তাহার জীবনে সার্বিক সাফল্য
আমি তাহার জীবনের সার্বিক সাফল্য এখান থেকে জাস্ট সাফল্যটা দেবেন, সাফল্য উন্নতি কামনা করি। ওকে, দেন এখান থেকে আপনার এখান থেকে দেবেন জাস্ট চেয়ারম্যান, চেয়ারম্যান, চেয়ারম্যান। এখান থেকে সে চেয়ারম্যান মনে করেন যে এখানে স্বাক্ষরটা ডিলিট করে দেবেন, তারপর এখান থেকে চেয়ারম্যান সে স্বাক্ষর দেবে। ওকে, সো এইভাবে আপনার একটা নাগরিকত্ব সনদ, যেটি আপনার চাকরির ক্ষেত্রে অবশ্যই প্রয়োজন হয়। সো আপনার এগুলা একটু ভালোভাবে যদি দেখেন ভিডিওগুলো, সো অবশ্যই এখান থেকে আপনার নিজেরাই তৈরি করতে পারবেন, যেটি করাটা আমি মনে করি যে অনেকটা সহজ। সো এখান থেকে এই লেখাটাকে একটু বোল্ড করে দিই। ওকে, দেন অনেকটা জোস লাগছে, বা এখান থেকে আমি সেন্টার লাইন করে দিলাম, এখান থেকে আর একটু বেস্ট করবেন। ওকে, এখান থেকে চেয়ারম্যান আপনার এটা স্বাক্ষর দিয়ে সব কিছু আপনার ওকে করে দেবে। সো এইভাবে আপনার একটি চারিত্রিক বা নাগরিকত্ব সনদ তৈরি করে নিতে পারবেন। সো ধন্যবাদ, আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। সে পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।